ভিডিও পার্ট ওয়ানরে আমি 11টি কোশ্চিন ডিসকসন করলে বর্তমান আমি 12 নম্বর কোশ্চিন তো অষ্টম শ্রেণী সাইন্স বইর প্রথম অধ্যায় কোন শস্য উৎপাদন ও পরিচালনা 11টি কোশ্চিন আমি দেখিলে বর্তমান 12 নম্বর কোশ্চিন লঙ্গলর যে অংশ হাতরে ধরা যায় তাকে কণ কহতি কণ্টি ইস জুয়াড়ি ফাড় তো উত্তর হব আমার কোণ কণ্টি। পরবর্তী প্রশ্ন নম্বর 13 নষ্ট হয়ে যাই বিহন ঠার ভাল বিহন অলা করিয়া পাই কেউ পদটি এক উৎকৃষ্ট উপায় বাছিবা ভসা ওজন পরিশ্রম তো উত্তর হব আমার কোণ ভসা পদ্ধতি। 14 নম্বর প্রশ্ন কেউটি এক রাসায়নিক সার হাড়গুণ্ড পিড়িয়া খত ইউরিয়া তো ইউরিয়া এক আমার কোণ হব রাসায়নিক সার। পরবর্তী প্রশ্ন নম্বর 15 ধান কাটিবা ও উড়াইবা কার্য যে মেসিন দ্বারা করা যাই পারুছি সেটা কে মেসিন তেন্ডা শগড়টা শগড়ি লেখা হয়েছে কম্বাইন অরহট ধান কাটিবা ও উড়াইবা কার্য হচ্ছে আমার কম্বাইন। পরবর্তী প্রশ্ন 16 মাছরে কেউ ভিটামিন পরিপূর্ণ থাকে এ বি সি ডি তো উত্তর হব আমার ডি। পরবর্তী প্রশ্ন 17 শিম্ব মটর ইত্যাদি ছুঁ জাতীয় উদ্ভিদর চেরে থিবা গ্রন্থিকু বা গণ্ঠি গণ্ঠিরে কেউ বীজাণু রইথান্তি স্পাইরোগাইরা রাইজোবিয়ম ইলোথ্রিকস ইস্ট তো উত্তর হব আমার রাইজোবিয়ম। পরবর্তী প্রশ্ন নম্বর 18 রাসায়নিক সার মূর্তিকাকে কেউ নির্মুক্ত দেই নথাই রাসায়নিক সার মূর্তিকা কেউ কেউটি দেই নথাই লবণ পোষক বর্জ্যবস্তু হিউমস তো উত্তর আমার হিউমস। পরবর্তী প্রশ্ন 19 প্রাণী ও উদ্ভিদর আবর্জনা কাহা দ্বারা পচিছড়ি যায় অণুজীব শৈবাল কবক আদিপ্রাণী তো উত্তর হব আমার অণুজীব। কোড়ি নম্বর আবশ্যকতা ঠার বেশি বা কম সার প্রয়োগ কেউ গছ সৃষ্টি করে সবল দুর্বল সিধা বঙ্কা উত্তর আমার কোণ দুর্বল। পরবর্তী প্রশ্ন 21 শস্য সংরক্ষণে কেউ পত্র ব্যবহৃত হয় লেম্বু করমঙ্গা নিম বেল তো উত্তর আমার বিল। 22 নম্বর প্রশ্ন কেউটি পুরাতন জলসেচন পদ্ধতি নুহে বুন্দা ফুলি তেন্ডা লিভর তো উত্তর হব আমার বুন্দা। পরবর্তী প্রশ্ন 23 বর্ষা ঋতুরে কেউ ফসল চাষ করা যায় সরিষ রাশি মক্কা গহম তো উত্তর মক্কা। 24 জমির আর্দ্রতা রক্ষা কাহাদ্বারা সম্ভব হয়ে থাকে জলসেচন রাসায়নিক সার প্রয়োগ খত সার প্রয়োগ কর্ষণ উত্তর হব আমার জলসেচন। পরবর্তী নম্বর 25 নম্বর প্রশ্ন আধুনিক জলসেচনরে বালিয়া জমি পাই কেউ পদ্ধতি অবলম্বন করা যায় বুন্দা ছিঞ্চা সিআর পদ্ধতি পটাল পদ্ধতি উত্তর ছিঞ্চা পদ্ধতি। পরবর্তী প্রশ্ন নম্বর 26
ବୁନ୍ଦା ପଦ୍ଧତି ଜଳସେଚନର ଅନ୍ୟ ନାମ କ'ଣ? ସ୍ପ୍ରିଙ୍କଲ, ଡ୍ରିପ୍, ବେସିନ୍, ଟ୍ରିଡିଂ। ଉତ୍ତର, ଡ୍ରିପ୍। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଅଷ୍ଟମର ଖାଦ୍ୟ ଶସ୍ୟ ଏବଂ ପରିଚାଳନା ପ୍ରଥମ ଅଧ୍ୟାୟ ଦେଖିଲେ। ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଆମେ ସାଇନ୍ସର ଅଷ୍ଟମ ଶ୍ରେଣୀ ସାଇନ୍ସର ଦେଖିବା। ଅଣୁଜୀବ ଉପକାରୀ ଓ ଅପକାରୀ ଆଲୋଚନା କରିବା। ବୁଝିଲ?